নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি চিকেন পোলাওয়ের রেসিপি, যেটা একদম চটজলদি তৈরি করে নেওয়া যায়। লাঞ্চ বা ডিনারে যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন এই চিকেন পোলাও আপনারা তৈরি করে নিতে পারেন। খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় এবং একদম ঝামেলা মুক্ত একটা রান্না এটা। তাহলে চলুন আজ এই দারুণ সুস্বাদু চিকেন পোলাওয়ের রেসিপিটাই দেখে নেওয়া যাক। আজকে এই পোলাওটাতে আমি বোনলেস চিকেন পিসেস ব্যবহার করছি, তবে একই পদ্ধতিতে আপনারা কিন্তু উইথ বোন চিকেন পিসেস দিয়েও এই পোলাওটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে শুধু সময়টা একটু বেশি লাগবে। আমি এখানে 350 গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, স্বাদমতো লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করেন এগুলো সেই হিসেবে দেবেন। হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। এরপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা স্কিপ করে আপনারা ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটেও এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1টা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। এতে চিকেনের ওপরে একদম পাতলা একটা কোটিং তৈরি হবে, তার ফলে বোনলেস চিকেন পিসেসগুলো রান্না হওয়ার পরে কিন্তু আর শক্ত বা ছিবড়ে টাইপের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, এগুলো সফট এবং জুসি হবে। আবার সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাত্রটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব 30 মিনিট মতো। এদিকে দেখুন, পোলাওয়ের জন্য আমি চালটাও রেডি করে রেখেছি। বাসমতি চাল, গোবিন্দভোগ চাল অথবা প্রত্যেক দিন বাড়িতে ভাত খাওয়ার জন্য যে চাল ব্যবহার করেন সেটাও এখানে নিতে পারেন। চালটাকে প্রথমে একটা যে কোনো পাত্রে মেপে নেবেন, তারপর চালটা ভালো করে ধুয়ে 20 মিনিট মতো ভিজিয়ে এরকম একটা ছাঁকনির ওপরে দিয়ে চালটা থেকে সমস্ত জলটা ঝরিয়ে নিতে হবে। চালে জল থাকলে কিন্তু চাল ভাজতে অসুবিধা হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে, মানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে। দেখুন, পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। মশলা সমেত পুরো চিকেনটাই আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। প্রথমে 2-3 মিনিট চিকেনটাকে একদম হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে চিকেনটাকে 5 মিনিট রান্না হতে দেব, যাতে চিকেনটা একটু সফট হয়ে যায়। প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন দেখুন, চিকেনের পিসগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, মানে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর চিকেনগুলোকে এই সময় আমি ভাজবো না। এবার চিকেনগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা তেজপাতা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন এগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটাকে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। ঝরঝরে পোলাও রান্নার জন্য চালটাকে ভালো করে ভেজে নেওয়াটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। 2-3 মিনিট ভাজার পর দেখবেন চালটা এরকম একটু স্বচ্ছ হয়ে গেছে, মানে চালের রঙটা আগের থেকে একটু হালকা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল। যে গ্লাসে মেপে আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম, সেই গ্লাসেরই 2 গ্লাস জল ফুটিয়ে আমি এখানে ব্যবহার করছি, মানে যতটা চাল নেওয়া হবে জল ঠিক তার ডাবল পরিমাণে নিতে হবে। আর চালটা কিন্তু ধোয়ার আগে মেপে নেবেন। জলটা দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদমতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এরকম অর্ধেক করে ভেঙে দিয়েছি। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে রান্না হতে দেব 10 মিনিট মতো।
এই পোলাওটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে, তবে ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। মিনিট দশেক পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি, মিষ্টিটা চাইলে কেউ স্কিপও করতে পারেন। হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এক চা চামচ মতো কেওড়া জল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো, আর ভেজে রাখা পেঁয়াজটাও কিছুটা এই সময় দিয়ে দিলাম। এবার একদম হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পোলাওয়ের মধ্যে দেখুন এখনও কিন্তু একটু জলজলে ভাব রয়েছে, এটা এখনও সম্পূর্ণ ঝরঝরে হয়নি, তার জন্য কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখেই এটাকে আরও 5 মিনিট মতো রান্না হতে দেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে পোলাওটাকে আবারও একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন পোলাওয়ের জলজলে ভাবটা কিন্তু পুরোটাই চলে গেছে এবং পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর চালটাও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের পোলাও এখানে অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, তারপর ওপর থেকে এক চা চামচ মতো ঘি ছড়িয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবে গ্যাস বন্ধ অবস্থাতেই 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের দারুণ সুস্বাদু চিকেন পোলাও এখন একদম রেডি সার্ভ করার জন্য। আর এই সময় পোলাওটা দেখুন সুন্দর ঝরঝরে হয়ে গেছে, মানে আর একটুও জড়ানো ভাব কিন্তু এর মধ্যে নেই। এবার এই পোলাওটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু একটা চিকেন পোলাও রেডি হয়ে গেল। যেদিন লাঞ্চে বা ডিনারের জন্য বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, একদম চটজলদি এই চিকেন পোলাও আপনারা তৈরি করে নিতে পারেন। আর চিকেনের পিসগুলোও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু দারুণ সুস্বাদু এই চিকেন পোলাও তৈরি করে নেওয়া যায়। তাহলে অবশ্যই এই চিকেন পোলাওয়ের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। অনেক বন্ধুরাই আমায় জানিয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করা থাকা সত্ত্বেও নোটিফিকেশন ঠিক সময় মতো আপনারা পাচ্ছেন না, তার জন্য বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন, আর সাথে অল অপশানটাতেও ক্লিক করে রাখবেন। তাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারাও আমার কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।